এটা হচ্ছে অক্টোবর মাসের নবম শ্রেণীর অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস বিষয়ের একটা প্রশ্ন তোমাদের দেখতে পাচ্ছ একটা দেওয়া হয়েছে অ্যাক্টিভিটি এটা হচ্ছে পার্ট সেভেন অক্টোবর মাসের জন্য দেওয়া হয়েছে প্রথমে দেওয়া হয়েছে একটা ছক দেওয়া রয়েছে সেটা পূরণ করতে হবে তারপরে সত্যমিথ্যা তারপরে একটা প্রশ্ন রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল এবং তারপরে একটি রয়েছে ইতালিতে কীভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল আলোচনা করো একটা প্রশ্নের উত্তর তোমাদের আজকে করে দেবো ভিডিওটি তোমরা দেখতে থাকো তো দেখো প্রথম এক নম্বরে যেটা প্রশ্ন ছিল তার উত্তরগুলো দেখো প্রথমে হচ্ছে সন্ধি ব্রেস্ট লিটোভস্কের সন্ধি যেটা হয়েছিল উনিশশো আঠারো খ্রিস্টাব্দে স্বাক্ষরকারী কারা ছিল জার্মানি ও সোভিয়েত রাশিয়া তারপরে হচ্ছে ভারসাই সন্ধি যেটা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে হয়েছিল এর স্বাক্ষরকারী কারা ছিল জার্মানি ও ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া মিলিত মিত্র শক্তি জোট তারপরে দেখো দুয়ের দাগের প্রশ্ন সত্য বা মিথ্যা নির্ণয় করো এক নম্বর প্রশ্ন দেখো উনিশশো একুশ খ্রিস্টাব্দে শেয়ার বাজারে ধস নামার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা দেখা দেয় এটা হচ্ছে মিথ্যা তারপরে হচ্ছে বেনিটো মুসলিনী অক্টোবর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ইতালিতে ক্ষমতা লাভ করে এটা সত্য তিন নম্বরে নতুন অর্থনৈতিক নীতি এনইপি উনিশশো একুশ খ্রিস্টাব্দে কার্ল মার্কস প্রবর্তন করেন ভুল মিথ্যা চার নম্বরে হিটলারের উত্থানের পশ্চাতে অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক সংকট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটা সত্য তারপরে প্রশ্ন দেখো প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল দীর্ঘ চার বছর ধরে বিভৎস ধ্বংসলীলা চলার পর অবশেষে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে এই যুদ্ধ ইউরোপ তথা বিশ্বের মানচিত্রে তথা রাজনৈতিক ক্ষেত্রে এক সুদূর প্রসারী পরিবর্তনের সূচনা করে এই পরিবর্তনগুলি হলো এক নম্বর চারটি সাম্রাজ্যের পতন ঘটে রোমান সাম্রাজ্য উনিশশো সালে জার্মান ও অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য উনিশশো সালে অটোমান সাম্রাজ্য উনিশশো সালে ধ্বংস হয় দুই নম্বরে ভবিষ্যতে সরকার ব্যবস্থায় এবং আন্তর্জাতিক রাজনীতিতে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গড়ে তোলা হয় লিগ অফ নেশন যা পরে আবার ব্যর্থ হয় তিন নম্বরে অস্ট্রিয়া চেক স্লোকোভিয়া অ্যাস্তোনিয়া হাঙ্গেরি লাটভিয়া লিথুনিয়া এবং তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে ভারসাই চুক্তির মাধ্যমে পরাজিত জার্মানিকে দুশো উনসত্তর বিলিয়ন গোল্ড মার্ক জরিমানা করা হয় এবং জার্মানিকে অস্ত্রহীন করে ফেলা হয় অর্থাৎ ভারসাই চুক্তির মাধ্যমে জার্মানিকে কোণঠাসা করে ফেলা হয় যা হিটলারের মাধ্যমে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয় জার্মান জাতিকে পাঁচ নম্বরে অটোমান সাম্রাজ্যের উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য বেদখল করা হয় এবং তুরস্কের নানা অংশ দখল করার লক্ষ্যে ব্রিটেন ফ্রান্স ইতালি গ্রিস তুর্কি ভূখণ্ডে ঢুকে যায় যদিও তুরস্ক সফলভাবে নিজেদের ভূখণ্ডকে রক্ষা করে ছয় নম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র রুশ ফেডারেশন তারপরে দেখো বড়ো কোশ্চেনটি ইতালিতে কিভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল আলোচনা করো ইতালির সমগ্র জাতি যখন নৈরাজ্যে নিমজ্জিত মুসলিনী সেই সংকটময় মুহূর্তে ইতালির রাজনীতির রঙ্গমঞ্চে আবির্ভূত হয়ে ইটালিবাসীর ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন প্রথম পয়েন্ট ফ্যাসিস্ট দল গঠন প্রসার তেইশে মার্চ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মিলান শহরে একশো আঠারো জন কর্মচ্যুত সৈনিক ও দেশপ্রেমিককে নিয়ে মুসলিনী ফ্যাসিডি কম্ব্যাটিমেন্টো নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এই দলের সদস্যরা ফ্যাসিস্ট নামে পরিচিত হয় ফ্যাসিস্ট শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ফ্যাসিস্ট থেকে যার অর্থ শক্তি এই দলের প্রতীক ছিল দড়ি দড়িবাধা কাষ্ঠদণ্ড বা আঁটি ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠার দুই বছরের মধ্যেই এদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় তিরিশ লক্ষ পরের পয়েন্ট নির্বাচনে সাফল্য উনিশশো একুশ খ্রিস্টাব্দে সাধারণ নির্বাচনে অংশ নিয়ে এই দল পঁয়ত্রিশটি আসন পায় এর ফলে ফ্যাসিস্টদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায় পরের পয়েন্ট অরাজকতার বিনাশক সমাজতান্ত্রিকদের অরাজকতা ও নেতিবাচক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মুসলিনী দেশের রক্ষক ও অরাজকতার বিনাশক হিসাবে নিজেকে ইতালিবাসীর কাছে প্রতিপন্ন করতে পেরেছিলেন রোম অভিযান আঠাশে অক্টোবর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মুসলিনী ফ্যাসিস্ট বাহিনী নিয়ে রোম অভিযান করেন দুর্বল উদারপন্থী প্রধানমন্ত্রী লুইজি ফ্যাক্টর পদত্যাগ করলে রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল গৃহযুদ্ধ এড়াবার জন্য কোনো বাধা না দিয়ে মুসলিনিকে প্রধানমন্ত্রী পদ গ্রহণের আহ্বান জানান রূপে মুসলিনী ভিক্টর ইমানুয়েলের আহ্বানে সাড়া দিয়ে তিরিশে অক্টোবর মুসলিনী মন্ত্রিসভা গঠন করেন এবং প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন তার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার মধ্য দিয়ে ইতালিতে ফ্যাসিস্ট দলের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়